নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 1427 নতুন বছরে 6টি রাশির অর্থ, চাকরি, ব্যবসা এবং সম্পত্তির প্রবল যোগ তৈরি হয়েছে। আমি যে 6টি রাশির কথা বলছি, গ্রহের গোচর তাই নির্দেশ করছে, আর বাদবাকি যে 6টি রাশির কথা বলছি না, তার বলে এই নয় যে তাদের অর্থ হবে না, তাদের ব্যবসা হবে না বা তাদের চাকরি হবে না, তা নয়। যে রাশিগুলোর প্রবল যোগ তৈরি হয়েছে, সম্ভাবনা আছে, সেই রাশিগুলোরই আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি। প্রথমেই জানাই, প্রত্যেকেই চায় বিগত বছর অর্থাৎ 1426 যার যেমন গেছে যা, কিন্তু নতুন বছর যেন জীবনে নতুন সূর্য যেন উদয় হয়, অর্থাৎ জীবনে যেন আপনাদের আশা পূরণ এবং সব দিক থেকে যেন শুভ হয়, প্রত্যেকেরই এটা আশা প্রত্যাশা থাকে। তো এই 1427 বঙ্গাব্দ 6টি রাশির জন্য ভাগ্যবান হতে চলেছে, 6টি রাশি ভাগ্যবান হতে চলেছে। যদি এই 6টি রাশির মধ্যে যদি কারো কারো ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে একান্তই তার নিশ্চয় নেগেটিভ কোনো গ্রহের দশা চলছে এবং রাশিচক্রে কোনো না কোনো দোষ কিন্তু আছে, সেক্ষেত্রে তার এইগুলো না হতে পারে। তো অনেকে প্রশ্ন করেন যে স্যার আমার তো মিলল না, আপনি আগে আপনার হরোস্কোপটি দেখান, আপনার অশুভ গ্রহের দশা চলছে না তো, আপনার ছকে কোনো দোষ নেই তো, সেই যেগুলো আপনাকে একান্ত বিচার্য বিষয়। তো এবার চলে আসি, কোন 6টি এই 1427 সালে ভাগ্যবান রাশি যাদের এই অর্থ, ব্যবসা, চাকরি এবং সম্পত্তি বৃদ্ধি হতে চলে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নবম স্থানে নবমপতির অবস্থান এবং তার সাথে আপনার একাদশপতি নবমভাবের উপর অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি, এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি বৃষ রাশির উপর। এবং বৃষ রাশিতে শুক্রগ্রহের অবস্থান সঙ্গে বুধের অবস্থান মালব্য যোগ তৈরি করছে। বৃষ রাশির সোনায় সুহাগা। আমি একদমই বৃষ রাশির কোনো ক্ষেত্রে আমি খারাপ দেখতে পাচ্ছি না, যাদের হবে না তাদের জন্মকুণ্ডলিতে কিছু না কিছু দোষ আছে। আপনাদের অর্থ থেকে, আপনাদের ব্যবসা থেকে, আপনাদের চাকরি থেকে, আপনাদের সম্পত্তি ক্রয়, আপনারা প্রচুর সম্পত্তি এবছর ক্রয় করতে পারবেন, আপনাদের নতুন কর্ম হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের অর্থ আসবেই যে কোনো সোর্সে হোক, ব্যবসাতে আপনারা প্রচুর উন্নতি লাভ করবেন বৃষ রাশি। এরপরে যে রাশিটির কথা আমার মনে হচ্ছে 2 নম্বর রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন সপ্তম স্থানে শনিগ্রহের অবস্থান, সক্ষেত্রিক শনি, এবং তার সাথে আপনাদের নবমপতি বৃহস্পতি এই সপ্তমভাবের উপরে অবস্থান করছে এবং সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অতীব শুভ আপনাদের, এবং আপনাদের নতুন কর্মের যোগ, এবং পাশাপাশি আপনাদের ভূসম্পত্তি ক্রয় হবে একাদশ স্থানে শুক্রের অবস্থান এবং একাদশ স্থানে আপনাদের রাহুর অবস্থান। এর পাশাপাশি আপনাদের চাকরি, ব্যবসা, সম্পত্তি ক্রয়, এই দিকগুলো আপনাদের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং প্রচুর অর্থ কিন্তু এবছর আপনারা পাবেন কর্কট রাশি। যাদের হবে না, আমি আবারও বলছি, তাদের দেখুন নেগেটিভ কেতুর্দশা নেই তো, আপনার ছকে কোনো গ্রহণযোগ, কোনো কালসর্প যোগ নেই তো, আপনার ছকে কোনো বীজযোগ নেই তো, এইগুলো আপনারা অবশ্যই প্রতিকার করুন, গ্রহের গোচর কিন্তু নির্দেশ করছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সরাসরি কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম স্থানে সক্ষেত্রিক শনি এবং বৃহস্পতির অবস্থান এবং সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। আপনাদেরও প্রচুর পরিমাণে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিবে এই 1427 3 নম্বর যে রাশি কন্যা রাশি,
আপনাদেরও চাকরি ক্ষেত্রে উন্নতি, অর্থ প্রচুর আপনারা এবছর উপার্জন করবেন, ব্যবসাতে প্রবল উন্নতি আপনাদের হবে এবং বেশ কিছু সম্পত্তি কিন্তু আপনারা ক্রয় করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে রাশিটির কথা বলবো, চার নম্বর রাশি তুলা রাশি। আপনাদের রাশির চতুর্থভাবে শনিগ্রহের অবস্থান শশ নামক রাজযোগ তৈরি করছে এবং সরাসরি দশমভাবের উপর দৃষ্টি, সেক্ষেত্রে আপনাদের কর্মযোগ, প্রথম কথা আমি বলবো, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন, কর্মক্ষেত্রের পদোন্নতি হবে, অর্থপ্রাপ্তি আপনাদের হবে এবং বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনাদের নবমভাবে এবং দশমভাবে আপনাদের সরাসরি দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি কিন্তু হবে। এরপরে যে রাশির কথা বলবো, পাঁচ নম্বর রাশি, সেটা হচ্ছে ধনুরাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনুরাশিরও এবছর কিন্তু খুব ভালো একটা দুর্দান্ত সময় আসতে চলেছে, শনি সাথে চলছে, তা সত্ত্বেও আমি ধনুরাশিকে বলবো, আপনাদের রাশির দ্বিতীয়তে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করছে এবং যা কিনা আপনার সেটা হচ্ছে চতুর্থ পতি দ্বিতীয় অবস্থান। আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের কর্মক্ষেত্রে ভালো হবে এবং দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক শনি আর্থিক ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু করবেই এবং চাকরি পাবেন, কিছু সম্পত্তি কিন্তু এবছর আপনারা ক্রয় করবেন। এবার আসি সবশেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির একাদশ স্থানে বৃহস্পতি এবং শনির অবস্থান, নবমপতি এবং রাশির অধিপতি একাদশ স্থানে বসায় আপনাদেরও ভাগ্য উন্নতি হবে এবং সক্ষেত্রিক শনি আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, প্রচুর সম্পত্তি, অর্থ এবং ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি মীন রাশি কিন্তু হবে। আপনাদের সব দিক থেকে মীন রাশির কিন্তু ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।